সেখানে আমাদেরকে জ্ঞানের সবটা দিল। আচ্ছা আল্লাহর কয়টা নাম? জি জি না, আল্লাহর নাম একটা। এই জায়গাটা আমরা ভুল করে বসি। আল্লাহ, আল্লাহর কয়টা নাম? আল্লাহ। মহব্বতের সঙ্গে সবাই বলি আল্লাহ। মুখ খুলে না, এতগুলি লোক এখন বলবে যে মুসলমানদের উপরে অত্যাচার চলছে কেন। মুসলমানই তার রবের কাছ থেকে সরে চলে গেছে। আল্লাহর নাম নিতে হবে তো কষ্ট, আর একবার খালি তৃণমূলের মিছিল বারো কত লাফাবে দেখবেন, গলা ফাটিয়ে চিল্লাবে। এরা চিনেনি তার রবকে, এরা এদের কাছে রবের পরিচয় শেষ হয়ে গেছে। আমার একটা বক্তব্য আছে ইউটিউবে দেখবেন, আল্লাহর পরিচয়, আল্লাহ কে, আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আল্লাহ কি করতে পারেন। অতএব মহব্বতের সঙ্গে সবাই বলি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর একটাই নাম, মহব্বতের সঙ্গে বলি আল্লাহ। বাকিগুলো নাম লয় গুণ, একটা হলো জাত, একটা হলো সিফাত। জি, একটা হলো জাত, একটা হলো সিফাত। গুণ কাকে বলে? আমার একটা নাম নূর মোহাম্মদ, আমি গাড়ি চালালে ড্রাইভার, প্লেন চালালে পাইলট, বক্তব্য রাখছি বক্তা, আমি শ্বশুর বাড়ি গেলে জামাই, আমি আমার আমার স্ত্রীর কাছে স্বামী, আমার মেয়ের কাছে আব্বা, এগুলো নাম নয়। আমাকে আমার মেয়ে আব্বা বলে ডাকে, আব্বা আব্বাজি। আমাকে আমার ভাই ডাকে ভাই, আমার বোনেরা ডাকে ও ভাই, এগুলো কি নাম? এগুলো নাম নয়, এগুলো গুণ, এগুলো গুণ। তা আমরা আল্লাহকে বলি আল্লাহ, এটার নাম। বাকিগুলো রহমান মানে দয়ালু, রহমান আরবি বাদ দিয়ে আপনি বাংলায় বলেন হে দয়ালু তুমি দয়া করো, হে রহমান তুমি রহম করো, গাফফার হে মাফ করনে ওয়ালা তুমি মাফ করো। জি, এগুলো আল্লাহর গুণ, এগুলো আল্লাহর নাম নয়। তো আল্লাহর গুণ হচ্ছে নিরানব্বইটি, নিরানব্বইটি গুণের ভিতরে আত্মা জগতে কোন গুণটা তুলে ধরলেন? আল্লাহর নামের ভিতরে একটা নাম হচ্ছে রব। ইয়া রব। তা আল্লাহ তাবারাকা তাআলা আত্মা জগতে তার পরিচয় দিতে গেলেন গোলামদের কাছে, বান্দাদের কাছে, কিন্তু আল্লাহ নাম দিয়ে পরিচয় দিলেন না, রহমান নাম দিয়ে পরিচয় দিলেন না, রাজ্জাক নাম দিয়ে পরিচয় দিলেন না। কি নাম দিয়ে পরিচয় দিলেন? রব। রব মানে কি? রব মানে পাল্লেওয়ালা, বাংলাতেও পাল্লেওয়ালা, উর্দুতেও পাল্লেওয়ালা, আর ফার্সিতে পারওয়ারদেগার, আরবিতে রব, ইংরেজিতে কেয়ারটেকার। রব মানে পাল্লেওয়ালা। তাহলে আমাদের তিনি পাল্লেওয়ালা, তিনি রব। এবার পরিচয় দিল কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পাল্লেওয়ালা নয়? কারণ মানুষের প্রয়োজন মিটানোর জন্যে পাল্লেওয়ালা কি বেশি দরকার হয়। পাল্লেওয়ালা কাকে বলে? পাল্লেওয়ালা কাকে বলে? তার ভিতরে একটা গুণ থাকে না, হাজার গুণকে পাল্লেওয়ালা বলা হয়। একটা বাচ্চা ইতিম ছেলে, জি আপনাদের মসজিদে আমি নামাজ পড়তে গেছি, সভাপতি ভাই বলছে এই যে মৌলানা ভাই এই ছেলেটা ইতিম। ইতিম মানে মা নাই, আব্বা নাই। তখন আমার বিবেক বলবে কে পালছে গো, ওকে দেখছে কে, ওর গাইড কে? তখন উনি বলছেন হাজি খুরশেদ ওকে পালে। পালে মানে কি? শুধু ভাত দেয় না, হাজি খুরশেদের আয়ত্তে রয়েছে
ওকে বই দেয়, স্লেট দেয়, পেন্সিল দেয়, খাওয়ার দেয়, ওষুধ দেয়, কাপড় দেয়, খেলনা দেয়, যতগুলি ওর জীবনের প্রয়োজন শিশুটার যে মিটাইছে হলো পাল্লেওয়ালা, তেমনি আমার আল্লাহ আমাদেরকে প্রয়োজনে সব কিছু মিটান। এর জন্য রবের তর্জমা করেছেন একজন দার্শনিক, আমি তিনবার বলবো মুখস্থ করেলেন, রবের আবিধানিক অর্থ পৃথিবীর কেউ আনতে পারেনি, একজন দার্শনিক লম্বা করে তর্জমা করেছে। সেই তর্জমাটা কি? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিয়েছেন কেমনভাবে দিয়েছেন কোরআনে সূরা মুমিনুনটা মুমিনটা খুঁজে দেখেন। আল্লাহ বলছেন আমি তোদেরকে তিলে তিলে বানিয়েছি। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম শাক সবজি ফল ফ্রুট মাছ মাংসের ভিতরে, আমরা ছিলাম চাঁদের রশ্মিতে সূর্যের গ্রহণের ভিতরে, আমরা ছিলাম পানি আগুনের সব জায়গায় সংমিশ্রণে। আল্লাহ তাবারাক বা তাআলা এই খাবারগুলি দুইটা মেশিনে ভরেছে, একটা মেশিনের নাম পুরুষ আর একটা মেশিনের নাম নারী। একই গাছের আপেল নারী নামে মেশিনে খেয়ে রক্তের পরে ডিম্বাণু হচ্ছে, আর ওই গাছের আপেলটা একটা পুরুষে খেলে শুক্রাণু হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারাক বা তাআলা এই একই হাঁড়ির ভাত, একই গরুর মাংস, একই খাসির মাংস, একই মুরগির মাংস নারী নামে মেশিনে যখন ঢুকছে ওই রক্ত থেকে হয়ে যাচ্ছে ডিম্বাণু, আর পুরুষে খাচ্ছে এতে হয়ে যাচ্ছে শুক্রাণু। এই দুইটাকে প্রেমের আবদ্ধে নিয়ে এসে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছে দিয়ে তার ভিতর থেকে পুতুলটা তৈরি করে নিচ্ছেন, যে আমার আল্লাহ বলছেন তোদেরকে আমি অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। আর অস্তিত্ব দেওয়ার পর মায়ের পেটে তোর মায়ের মেন্সকে বন্ধ করে দিয়ে নাভির মাধ্যম দিয়ে স্লাইন চালিয়ে তোকে ধীরে 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 বড় করেছি, এরপরে পৃথিবীতে এসেছিস 130টা ফুটর জালের ভিতর দিয়ে তোর মায়ের পোটার দুধকে তোর ভিতরে আনুপাতিকারে গরম। যত বাচ্চা ছোট থাকে তত দুধ গাঢ় হয়, আর বাচ্চা যত বড় হয় তত দুধ পাতলা হয়, পাতলা দুধকে হজম করতে সময় লাগে, গাঢ় দুধকে হজম করতে তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ মেজারমেন্ট করে চালায়, এখন যদি এক গ্লাস পানি চায় আপনাকে গ্যাস জ্বালিয়ে গরম করতে হবে, বাচ্চা যদি রাত দেড়টায় মায়ের ব্লাউজে মুখ ভরে দেয় গরম মাল আল্লাহ দিতে থাকবেন। এর জন্য আল্লাহ বলছেন তোকে আমি মেজারমেন্ট করে খাবার দিয়ে দিয়ে তিলে 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 তোর সমস্ত চাহিদাগুলোকে মিটিয়ে দিয়েছি। তোকে পৃথিবীতে যাওয়ার আগে তোর প্রতি প্রেম মহব্বত তোর মার বাপের দিলে আমি ফিটিং করে দিয়েছি, তারা তোর জন্য পাগল হবে, তোকে নিয়ে আনন্দে আত্মহারা হবে। এই প্রেমটা আমার দেওয়া, আমি যদি না দিতাম তাহলে একবার সদমায়ের দিকে তাকিয়ে দেখ বাচ্চাকে কেন কেটে ফেলে দিচ্ছে। এই মানুপাতিক হারে আমি চাহিদাগুলোকে মিটিয়ে তিলে তিলে তোকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি। যখনই তোর ঘুপটা বেরিয়ে গেল তখন তোর মুখ দিয়ে বলছে আল্লাহ বারকে। এত বড় বাঁশি বাজছে, হ্যাঁ জালসার আনন্দ উই পেয়েছে, যথেষ্ট আনন্দ পেয়েছে জি। একই জালসাতে কতজনা কত রকম আনন্দ নেবে। তো যাই হোক, আল্লাহ বলছেন রবের পরিচয় কি? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব। একটা উত্তর দেন আপনারা সবাই, মুখ খুলবেন নাইলে মাইক ছেড়ে পালিয়ে যাব। মরা রুগীর চিকিৎসা হয় না, যে রুগীটা লড়বে তাকে ইঞ্জেকশন মারবে, মরে গেছে দাফন করো। মুখ যদি বন্ধ থাকে তাহলে মাহফিল ছেড়ে দাও, মুখ বন্ধ শ্রোতাকে যদি কোনো বক্তা বকে তো প্রথম নম্বরে জানতে হবে বক্তাটার মাথাতে কিছু নাই, একটা পাগল। আল্লাহ আমাদের রব, উত্তরটা বুঝে দেবেন আপনারা, কেমন পরীক্ষার উত্তর দেন দেখি। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের
সব আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব এই রবই আমাদের সব যার যা প্রয়োজন রব আপনাকে তিলে তিলে মিটিয়ে দেবে একটা ছোট্ট উদাহরণ দিই একটা বড় দস্তরখানা পঁচিশটা ফল দেখেছেন পঁচিশ রকম তিরিশটা ফল আছে তিরিশ রকম তিরিশ জন এক একটা ফলকে চাবিয়ে খেল কেউ আম খেল কেউ জাম খেল কেউ কাঁঠাল খেল কেউ পেয়ারা খেল কেউ আঙ্গুর খেল কেউ আপেল খেল কেউ বেদানা খেল যে যা খেল একটা ফলের স্বাদ পেল যে আম খেল সে জামের স্বাদ পেল না যে পেয়ারা খেল সে কাঁঠালের স্বাদ পেল না কিন্তু পঁচিশটা ফলকে যদি মেশিনে ভরে পিরে রস বার করে কাউকে বেশি নয় এক চামচ দেওয়া যায় তার কোন ফলটা বাদ গেল জি যে ভিটামিন খেল যে জুস খেল সে সব খেল অতএব বন্ধুরে আল্লাহর যে নিরানব্বইটা নাম আছে এখানে যদি নিরানব্বই জন আল্লাহকে ডাকে কেউ বলবে আল্লাহ কেউ বলবে রহমান কেউ বলবে রাহিম কেউ বলবে গাফফার কেউ বলবে সাত্তার কেউ বলবে সালাম কেউ বলবে ওদু এক একজন এক একটা নাম ধরে ডাকবে সেই গুণটা ধরে ডাকলো আর কেউ যদি বলে রব্বানা নিরানব্বইটা নামে যা আছে তার ভিটামিন হলো রব এর জন্য আল্লাহ কোরআনে যতগুলি চাওয়ার ব্যাপারে আয়াত নাজিল করেছেন সবগুলিতে রব শব্দ দিয়েছেন রব্বানা ফাগফির লানা জুনুবানা রব্বানা আতমিম আলাইনা নূরানা রব্বানা মা খালাকতা হাদা বাতিলান রব্বানা খালাকতা মা হাদা বাতিলান এইভাবে রব দিয়ে তিনি তিনাকে ডাকতে বলেছেন যেহেতু পৃথিবীতে আসার আগে আমাদের যখন আত্মাগুলোকে বানানো হয়েছে সেই দিন আমাদেরকে রবের ট্রেনিং দেওয়া হয়েছে মাঝে একটা কথা বলি দুটো জগৎ বাদ দিয়ে কবরে চলে আসলাম আল্লাহ আমাদেরকে পড়াশোনা করালেন কি বিষয়ে রব সবাই বলেন আল্লাহ আমাদেরকে পড়াশোনা করাইয়েছেন কি বিষয়ে তাহলে আমি যদি সায়েন্স নিয়ে পড়ি তো আমার কাছে আর্টসের কোশ্চেন আসবে আমি যদি কমার্স নিয়ে পড়ি তো আমার কাছে সায়েন্সের প্রশ্ন আসবে তা আল্লাহ তাবারক বা তাআলা পড়িয়েছেন রব এর জন্য পরীক্ষার হলে যখনই ঢুকবেন আপনি আমি কবরে প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা খালি একবার আল্লাহকে বলবে জানি না মৌলভী সাহেব বলেনি মারবে থাপ্পর ফেরেস্তাতে আবে মৌলভী তো বলেনি আল্লাহ বলেছিল ফাঁকি মারার জায়গা পাওনি তুমি কবরের প্রথম প্রশ্ন কি রব আর মাঝে একটা আমার বিষয় বাদ দিয়ে কথা বলছি বিষয়ের সঙ্গে কোনো অ্যাটাচ নাই সেটা হচ্ছে জন্মের লগ্নেই হচ্ছে আত্মা তারপরে দেহ তো আত্মা কি করেছে প্রথমে ক্লাস করেছে তাহলে শিক্ষার কতটা গুরুত্ব শিক্ষার গুরুত্ব কত দেখেন আলামে আরো আতে শিক্ষা শুরু হয়েছে শিক্ষা শেষ কতটায় শেষ বয়সটা কি শিক্ষার বিশ্বনবী বলছেন মানুষটা এবার মারা যাবে ওর নাকে জোরে জোরে শ্বাস চলছে চোখ উল্টে গেছে আপাপ আপাপ করছে তুমি জানছো এখন ওর মাঝে মহ চলছে আজরাইলকে নিয়ে চলে যাবে বলছে তখনও পর্যন্ত কালেমার তালকিন দাও তাহলে শিক্ষা শুরু হলো আত্মা থেকে মহ পর্যন্ত বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র জি শিক্ষা সবারই কাছে লুকিয়ে আছে এক মাতাল রাস্তায় হাঁটছে টোলচার হাঁটছে টোলচার হাঁটছে এক মৌলভী সাহেব বলছে সাবধানে হাঁট পড়ে যাবি কাকে বলছে মাতালকে সাবধানে হাঁট পড়ে যাবি তো মাতাল এত খেয়েছে ওই অবস্থায় মৌলভীকে বলছে হে মৌলভী আমি পড়লে একা পড়বো তুই সাবধানে হাঁটবি তুই পড়লে সমাজ পড়ে যাবে মৌলভী সাহেব বলছে আচ্ছা শিক্ষা দিলি রে বাপ বলছে আমি যদি পড়ি তা একা পড়বো
আমি মাল খেয়ে হাঁটছি, যদি পড়ি তো একা পড়বো, মলবি তুই যদি পড়ে যাস তো সমাজ পড়ে যাবে, তুই সাবধানে হাঁট। তো মাতালের কাছেও শিক্ষা আছে, কুকুরের কাছেও শিক্ষা আছে। তো শিক্ষার শেষ নাই, তো রব শিক্ষা পেয়েছি আমরা, সেই রবকে নিয়ে পৃথিবীতে কাতে তালি গেল লিখিস দিয়েছে তো মেলা বসে আসবে, আমি ধরা খাবো। সুবহান আল্লাহ, যে লাঠি দেখেছি আমি এবছর যতগুলো ডেট লিখছি সবই বলে লিখেছি। তো আপনাদের বিরক্ত লাগছে নাকি? কাকে বিরক্ত লাগে না হাত তুলে, সবাইকে বিরক্ত লাগছে, তিনজনকে লাগেনি, এনাকে এত বিরক্ত লেগেছে বাড়ি চলল। মনে মনে নিয়ত করছে তুই থাক আর তোর বাপ থাক। তো যাই হোক, আমি ঠিক টাইমে শেষ করব। তাহলে আমরা শিক্ষা পেয়েছি রব। এবার বলেন, আত্মার হাতে একটা সম্পদ দেওয়া হলো, যে সম্পদটা পৃথিবীতে কবরে হাসরে এবং পুলসে রাতে কাজে লাগবে, সেটা কোনো জায়গায় হারাবে না। আত্মাকে একটা হাতে সম্পদ দেওয়া হলো, যেটা পৃথিবীতে, যেটা কবরে, যেটা হাসরে পুলসে রাতে কাজে লাগবে, সেই সম্পদটার নামই হচ্ছে রব। কিন্তু আমরা পৃথিবীতে এসে রবকে ছেড়ে দিয়েছি, রবকে ভুলে গেছি, যে আমাদের সব তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এর জন্য আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার, এত মার, এত উৎপীড়ন, এত পিটাপিটি চলছে। কেন কেন কেন? রব নাই, রব নাই, সব নাই, রব নাই, সব নাই। এখানে যতগুলি মানুষ বসে আছেন, মহিলা বসে আছেন, আমিও আপনাদের মধ্যে আছি, একজন উঠে দাঁড়িয়ে বলে দিই কসম করে যে আমার উপরে এই মুহূর্তে আমার রব রাজি আছে। আপনি পারবেন না, আমিও পারবো না বলতে, তাহলে আমাদের ব্যবহারের কারণে আমাদের কাছ থেকে রব নামে সম্পদটা হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব, সেই সবটা নাই, রবটা নাই, এর জন্য পিটানি চলছে। আর আমার আল্লাহ বলছে রে গোলামের দল, ফালি আবুদু রব্বাহাজাল বাইত, এই ঘরটা কার? এই ঘরের মালিকের নাম আল্লাহ। মসজিদে এটা কাবা কেন্দ্রিক আয়াত নাযিল হয়েছে, এই ঘরের মালিকের নাম কি? আল্লাহ। তাই বলা হচ্ছে ফালি আবুদু রব্বাহাজাল বাইত, এই ঘরের মাবুদের, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়আমানাহুম মিন খাউফ, এই ঘরের রব তোমাদেরকে অভাব মুক্ত করে সচ্ছলতা দিয়ে দেবে, আর তোমাদের সিকিউরিটি দিয়ে, আমান দিয়ে ঘেরে তোমাদের উপরে অত্যাচারকে সরিয়ে দেবে।